হোটেলে ঢুকতেই বিশাল বড় একটা লবি। এই যে দেখেন, বিশাল একটা রুম, দুইটা বেড, আর এখানে একটা ল্যাম্প আছে, টিস্যু বক্স, এই পাশে আছে টেলিফোন, সোফা আছে দুইটা, এখানে একটা, এখানে একটা, দুইটা চেয়ার আছে বসে, এটা বারান্দা, এই পর্দাটা ওপেন করে দিলেই পুরোটাই একটা বারান্দা, বিশাল বড় বারান্দা। কিন্তু দেখেন এই যে পুরো রুমটা দেখেন, মানে আসলে দুবাইয়ের মতো জায়গায় এত বড় রুম পাবো এটা আসলে ভাবার বাইরে আমার। এখানে বিশাল একটা টেবিল আছে, এই সাইডে ল্যাম্প একটা, একটা টিভি, আর এখানে আছে কমপ্লিমেন্টারি চা কফি, দুই বোতল পানি আর কেটলি। আর এখানে আচ্ছা, এটার ব্যাপারে আপনাদের পরে জানাচ্ছি, এখন চলুন বাথরুমটা দেখাই। রুমের মতো বাথরুমটাও কিন্তু বিশাল বড়। এই সাইডে আছে একটা বাথট্যাব, এই যে বাথট্যাব আছে, টাওয়ালস, হ্যাঙ্গার, কমোড, আর এই সাইডে আছে একটা বিশাল একটা আয়না। এখানে আছে হচ্ছে বডি লোশন, শ্যাম্পু, কন্ডিশনার, সাবান আর বডি ওয়াশ। আর এই সেট আছে হচ্ছে দুইটা গ্লাস, এখানে আছে হচ্ছে একটা হেয়ার ড্রায়ার। আর এখন আপনাদের দেখাবো একটা মজার জিনিস, যেটা আসলে দুবাইয়ের মতো জায়গা আমি আসলে আশা করতে পারিনি। এই যে এখানে দুইটা খাবার দেখতেছেন, এগুলো কিন্তু পরিশোধ করতে হবে যদি খান। আর এখানে হচ্ছে মূল আকর্ষণ, এই যে ফ্রিজ, মিনি ফ্রিজ, মিনি ফ্রিজ মানে মিনি বার, এই যে দেখেন, এগুলো আসলে আমি তো জানি না, সম্ভবত মদ। আর এখানে আছে বিয়ার, এগুলো বিয়ার, এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, ওইখানে বিয়ার, একটা চকলেট, বাট এগুলো খালে আপনাকে পরিশোধ করতে হবে। এখন বলি এই চার দিনের জন্য বুকিং করতে আমার কত টাকা খরচ হয়েছে। এই রুমগুলো পড়ছে 3,000 টাকা করে পার রাত। তো আপনারা যারা কোন বুকিং করবেন, একটু আগে আগে বুকিং করবেন এবং দেখে শুনে ভালো লোকেশনে একটু বুকিং করবেন। এটার লোকেশন একেবারে মেট্রো রেল স্টেশনের কাছে, আমি এয়ারপোর্ট থেকে জাস্ট আসে নামছি, 3-4 মিনিটের রাস্তা হোটেলে আসার। আর এই হোটেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কেউ মনে করেন তো আসতে পারেন।